তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে বাংলা থেকে তামিল ভাষার ভিডিও নিয়ে। আজকে এই বাংলা থেকে তামিল ভাষার ভিডিও হচ্ছে, তোমরা যারা ফার্স্ট চেন্নাইতে গেছো, সেখানে গিয়ে মালিকের সঙ্গে তোমার মানে একটু ভেদাভেদ হয়ে গেছে টাকা পয়সার ব্যাপারে, তো এই সিচুয়েশনটার কী যে কনভার্সেশনের কথাগুলো হয়, আশা করি এই ভিডিওতে আমি তুলতে পারবো। যদি তুলতে পারি তো একটা লাইক কমেন্ট শেয়ার করো। যদি না তুলতে পারি বাট কোনো কথা তোমাদের এখনো বলিনি, যে দাদা এই কথাটা বলার দরকার ছিল তুমি বলতে পারো নি, ভিডিওতে স্কিপ হয়ে গেছে, তো নিচে তোমরা কমেন্টস করো। তোমাদের একটা কমেন্টস ভিডিও বানার আমার মোটিভেটেড বাড়ায় যে হ্যাঁ, আমার স্টুডেন্ট বলো বা আমার সাবস্ক্রাইব বলো, তোমরা যেটাই মনে করো, তারা শিখতে চাইছে, তারা তামিল ভাষা শিখতে আগ্রহী, তো আমাকে আরও ভালোভাবে শেখাতে হবে, তাদের এই জিনিসটাতে অসুবিধা হচ্ছে, আমাকে আরও শেখাতে হবে, কমেন্টস করো। ঠিক আছে, দেখো এক বন্ধু, সে গ্রামে খুব ভালো ব্যবহার করে, বাট সে যখন কাজের জায়গায় যায় না, তার রং রূপ সব চেঞ্জ হয়ে যায়, এটা বাস্তব, চেঞ্জ হয়ে যায়। সে এইখানে এক কথা বলে, ওইখানে গিয়ে মালিকের সামনে সে ভালো সাজতে চায়, আমরা কাজ করছি আমরা জানি, তারা একটা মানে চেঞ্জ হয়ে যায়, আলাদা আমরা অন্যরকমের হয়ে যায়। এহ, তখন মনে মনে হয় শালা বাড়িতে তুই এরকম, হ্যাঁ এখন আমাদের সঙ্গে তুই বদলে গেছিস, এরকম মনে হয়। তো যাই হোক, বন্ধুদের কথা বাদ দাও, আজকের মেন ভিডিও টপিক নিয়ে চলে আসি। ফার্স্ট, আমি ওকে 2000 টাকা দিয়েছি। আমি ওকে 2000 টাকা দিয়েছি, এটা তামিল ভাষায় কীভাবে বলবো? না আওরকে র্যান্ডে আয়রুবা করতেরকে, না আওরকে র্যান্ডে আয়রুবা করতেরকে, মানে আমি ওকে 2000 টাকা দিয়েছি। এখন বলছে আমি দিইনি, এখন বলছে আমি দিইনি। ইপো সল্লিটেরকে না করকেলে, ইপো সল্লিটেরকে না করকেলে, এখন বলছে আমি দিইনি। আমাকে বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন, তামিল ভাষা হয়ে যাবে এন্নায় নামে কেঙ্গে, মানে আমাকে বিশ্বাস করুন, আমি ওকে 2000 টাকা দিয়েছি। না আওরকে র্যান্ডে আয়রুবা করতেরকে, না আওরকে র্যান্ডে আয়রুবা করতেরকে, মানে আমি ওকে 2000 টাকা দিয়েছি, আমাকে বিশ্বাস করুন, এন্নায় নামে কেঙ্গে। তো এই দেখো, এই দুটো কথা তোমরা শিখে নিলে, যে আমি একবার চট করে বলি, যে ওকে আমি 2000 টাকা দিয়েছি, এখন বলছে দেয়নি, আমাকে বিশ্বাস করো আমি ওকে দিয়েছি। ক্লিয়ার ভাই? তুই তো আমাকে বলেছিলি 10,000 টাকা করে মায়না, এখন তোকে 9,000 টাকা করে দিচ্ছে। ভাই তুই তো আমাকে বলেছিলি, ভাই তো বলেছিলি না যে 10,000 টাকা করে পাইয়ে দেবো, এখন 9,000 টাকা করে দিচ্ছে, একটু বলে দে 10,000 টাকা না দিলে কাজ করবো না। তো এই যে কনভার্সেশনটা, তো সেই সব মানে এই কথাটা কীভাবে বলবো তামিল ভাষায়, যে বন্ধুটাকে, বন্ধু তো বাংলা, বন্ধুকে আর তামিল ভাষায় বলার দরকার নেই, তাকে একদম বাংলা খিস্তির মধ্যে বলে দিলে হলো। তোমার বন্ধু মালিককে গিয়ে এবার বলবে যে আনা বা স্যার, ও 10,000 টাকা না পেলে কাজ করবে না, 10,000 টাকার কমে ও কাজ করবে না, 10,000 টাকার কমে ও কাজ করবে না। তো এটা তামিল ভাষায় কীভাবে বলবো? ধরো তুমি স্যারই বলে নাও, যে স্যার আওরকে ইন্দা সামলাম পাত্তালে, স্যার আওরকে ইন্দা সামলাম পাত্তালে, যে স্যার ওর এই টাকায় হচ্ছে না, আওরকে সামলাম কুঞ্জু জাস্তি বেনো, মানে কি টাকাটা একটু বেশি লাগবে। এবার মালিক বলতেই পারে অ্যাভেল বেনো আওরকে পাত্তে আয়রুবা বেনো, আওরকে পাত্তে আয়রুবা বেনো, মানে কি ওর 10,000 টাকা লাগবে, আদিকে কামি সামলামলে, মানে ওর কম টাকায় আবার ভেলা সেও মাটা, মানে আদিকে কামি মানে ওর কমে ও কাজ করবে না, আদিকে কামি আবার ভেলা সেও মাটা, আওরকে পাত্তে আয়রুবা সামলাম বেনো, পাত্তে আয়রুবা মানে 10,000 টাকা লাগবে, 10,000 যাকে বলা হয়। ঠিক আছে, এবার তোমার মালিক ডিসিশন কী নেবে, সে 10,000 টাকা দিয়ে কাজে রাখলে বলবে স্যারি আর তোমার সামনে তারা, ঠিক আছে পরের মাসে দিয়ে দেবো। এবার সে যদি না রাখে, সে যদি বলে না আওলো সামলাম তারা মরিয়াদে, আওলো সামলাম তারা মরিয়াদে, মানে কি অতটা টাকা দিতে পারবো না, ঈদে সামলামলে বেলা সেন না, ওকে এলে না পোষ হলে, মানে এই টাকা কাজ করতে হলে বলো নাহলে যেতে বলো, ইন্দা সামলামলে আবার বেলা সেন না, ওকে এলে না পোষ হলে রে, মানে এই টাকা যদি কাজ করে করে নাহলে যেতে বলে দে। ঠিক আছে, এইভাবে কনভার্সেশন বলে, কী বললাম বুঝতে পারলে? টিকটিকি সত্যি কথা বলছে, টিক টিক ঠিক এরকমই হয়। তুমি যদি কাজ জানো তো তোমার ভয় কিসের, তুমি যদি কাজ জানো তোমার ভয় কিসের, একটা কাজ যাবে আরেকটা পেয়ে যাবে, তার জন্য মন খারাপ করে কোনো লাভ নেই। এবার তোমার মধ্যে যদি ফল থাকে, তুমি যদি কাজ না করতে পারো, তোমার মনে যদি কাজের প্রতি একটা মানে বিশ্বাস নেই, একটা আত্মবল নেই, ভয় ভয় লাগে, তাহলে তোমার সামলাম ওরমই হবে, 10 বলে যাবে, 8-9 ওরমই হবে, 10 আর হবে না। তোমার যদি কাজের উপর ইন্টারেস্ট থাকে যে হ্যাঁ ইয়েস আমি পারবো, এই এই টাকায় আমি কাজ করবো না, বাট এর জায়গায় যাবো অন্য জায়গায় যাবো, আরো বেশি টাকা পাবো, তাহলে যাও, তোমার বিশ্বাস আছে তুমি পাবে, এইটুকুই বলতে পারি।